গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাঞ্জেল, আজ আপনাদেরকে দেখাবো যেভাবে কন্ডিশনার ব্যবহার করলে চুলের কোনো ক্ষতি হয় না। কন্ডিশনার চুলকে নরম, মসৃণ ও জটমুক্ত করে, এছাড়া চুলে যোগ করে প্রাকৃতিক উজ্জ্বলতা ও আর্দ্রতা। চলুন দেখে নিই সঠিকভাবে কন্ডিশনার ব্যবহার করার নিয়মগুলো। প্রথমেই সঠিক কন্ডিশনারটি বেছে নিতে হবে। যে কোনো কন্ডিশনার ব্যবহার করলেই হবে না, চুলের ধরন বুঝে সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন। এর মাধ্যমে সর্বোচ্চ ফল নিশ্চিত করতে পারেন। শেষ থেকে শুরু, আপনার চুলের শেষ অংশটুকুর বয়স গোড়ার চেয়ে বেশি, এই অংশে আর্দ্রতা কম থাকে, তাই এর যত্ন নিতে হবে। প্রথমে কন্ডিশনার লাগানো শুরু করুন চুলের ডগা থেকে। মাথার তালুতে বাড়তি খাটুনি নয়, এটা খুবই সাধারণ ভুল। শ্যাম্পুর মতোই মাথার তালুতে কন্ডিশনার ব্যবহার, কন্ডিশনারের পুষ্ট শুধু আপনার চুলের কাজে লাগে, তালুর কোনো কাজে লাগে না, তাই তালুতে লাগিয়ে বাড়তি পরিশ্রম ও টাকা নষ্ট করবেন না। কখন লাগাবেন? শ্যাম্পুর পর চুল ভালো করে ধুয়ে মুছে নিন, যাতে চুল থেকে পানি না ঝরে। পানি ঝরাকালে কন্ডিশনার লাগালে পানির সঙ্গে ঝরে যাবে, তাই তোয়ালে দিয়ে হালকা করে মুছে নিন। এরপর কন্ডিশনার ব্যবহার করুন, এতে সর্বোচ্চ সুফল পাবেন। সঠিকভাবে ব্যবহার, আঙ্গুলের সাহায্য আলতো করে ঘষে চুলের ডগা থেকে কন্ডিশনার ব্যবহার শুরু করুন। এক্ষেত্রে চিরুনির সাহায্য নিতে পারেন। এরপর চুল ধোয়ার জন্য কমপক্ষে 3 মিনিট অপেক্ষা করুন। চুল যেভাবে শুকাবেন, চুল ভালো করে ধোয়ার পর ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। এছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। হেয়ার ড্রায়ারের ক্ষেত্রে সর্বোচ্চ তাপ বা স্পিড এড়িয়ে চলুন। ড্রায়ার চুল থেকে কমপক্ষে 6 ইঞ্চি দূরে এবং নজর নিচের দিকে রাখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায়।